শান্তি। 17/9/2023 প্রাতঃমূলি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 13/12/1995 মধুবন। আজকের হেডলাইন ব্যর্থ বল, মানে ব্যর্থ কথা, ডিস্টার্ব করার মতো কথা থেকে নিজেকে মুক্ত করে বলটি ইকোনমি করো, মানে বাণীর ইকোনমি করো। আজ বাপদাদা চারদিকের আত্মাদের তোমাদের সবার সাথে দেখছে, চারদিকের বাচ্চারা আকার রূপে বাপদাদার সামনে আছে। ডবল সভা, সাকারি আর আকারি, দুটোই কত বড় সভা। বাপদাদা দুটো সভার বাচ্চাদের দেখে হর্ষিত হচ্ছে, কারণ বাপদাদা প্রত্যেক বাচ্চাকে বিশেষ দুটো রূপে দেখছে। এক, প্রত্যেক বাচ্চা এই সর্ব মনুষ্য আত্মাদের পূর্বজ, সারা বৃক্ষের ফাউন্ডেশন, কারণ জড় থেকে সারা বৃক্ষ বেরোয়, মূল থেকেই তো সারা বৃক্ষ বেরোয়। তাহলে আমরা হলাম এই কল্পবৃক্ষের মূলে, তা আমাদের থেকেই সারা বৃক্ষ বেরিয়েছে, তাহলে আমরা পূর্বজ হলাম। আর দ্বিতীয় রূপে পূর্বজ বড়দের বলা হয়, তো সৃষ্টির আদিতেও তোমাদের আত্মাদেরই পার্ট আছে, তাই বড় থেকে বড় তোমরাই, এই কারণে সব আত্মার তোমরা পূর্বজ। সাথে সাথে উঁচু থেকে উঁচু বাবার প্রথম রচনা তোমরা ব্রাহ্মণ আত্মারাই। তো যেরকম উঁচু থেকে উঁচু ভগবান, সেরকম বড় থেকে বড় পূর্বজ তোমরা। তো এত সারা পূর্বজ বাচ্চাদের দেখে বাবা খুশি হচ্ছে, তোমরাও হর্ষিত হও যে আমরা পূর্বজ, সেই নিশ্চয়া নেশায় থাকো। তো বাপদাদা আজ পূর্বজদের সভা দেখছে, তোমরা সবাই যারা বাবার বাচ্চা, মায়ার থেকে তোমরা বেঁচে গেছো। বাচ্চার অর্থই হলো বাবার হওয়া, অর্থাৎ বাচ্চা হওয়া। তো মায়ার থেকে বেঁচে তোমরা বাবার বাচ্চা হয়েছো। তোমরা সবাই মায়ার থেকে বেঁচে গেছো না, নাকি কখনো চক্করে চলে আসো? বলে না এইরকম, পাবিও হতা হে জো বহু তরিকে সে নিকল না হতা হে, চক্রব্যূহ আছে না সেরকম, এরকম আমাদের হ্যাঁ অনেক ফুটো আছে আছে যে মধ্যে আমরা কী হই, যেখান থেকে আমাদের অনেক নানা রকমভাবে বেরোতে হয়। তো ওই ভি মায়াকে পাবো মে ফাঁসনে বালে তো নেই ও, বাবা বলছে মায়ার এরকম চক্রব্যূহে কেউ ফাঁসনে বালে তো না, কোনো চক্কর আছে কি, তো বেঁচে গেছো মায়ার থেকে? তো বাচ্চারা উত্তর দিচ্ছে হাজি। তো এরকম করো না যে এখানে হাজি বলছো আর নিজে নিজের সেবা কেন্দ্রে সেবাস্থানে গিয়ে বলছো না জি। যখন একবার চক্কর থেকে বেরোনোর রাস্তা বা বিধি পেয়ে গেছো, তো তাহলে ফাঁসার আর কোনো ব্যাপারই নেই। মায়াকেও ভালোভাবে জেনে গেছো না, নাকি এখনও অনজান হয়ে যাও? তারপর বলো, আমি তো জানতামই না যে এটা মায়া, কারণ যেরকম আজকালের ফ্যাশন ভিন্ন ভিন্ন ফেস বহুত প্যান লেতে, আজকাল এটাই ফ্যাশন না, বিভিন্ন রকমের ফেস পরে নেয়, মানে মুখোশ। তো এখন এখনই কি হবে, আবার এখন এখনই কি মুখোশ পরে নেয়, তো মায়ার কাছেও এরকম ফাঁসানোর অনেক মুখোশ আছে। তার কাছে ভালো বড় দোকান আছে, যে সময় যে রূপ ধারণ করতে চায় সেই সময়ই মায়া সেই রূপ ধারণ করে নেয়। আর যদি তুমি জ্ঞানে অজ্ঞানে ফেঁসে যাও মায়ার কাছে, তো বের হতে অনেক টাইম লেগে যায়। আর সঙ্গমের এক সেকেন্ড ব্যর্থ যাওয়া মানে একটা বছর হারানো, সেকেন্ড না এক বছর। তো তোমরা ভাবো সঙ্গম যুগ কত ছোট, এখন তো ডায়মন্ড জুবলি মানাচ্ছ, আর এই অল্প সময়ে যা হওয়ার, যেটা জমা করার, সেটা এখনই তোমরা হতে পারবে। তো বাপদাদা দেখছিল যে বন্নে কা সময় কিতনা থোড়া হে, যে এই যে সঙ্গম যুগে ভাগ্য বানানোর সময় কত অল্প, আর তোমরা এই ভাগ্য বানানোর অল্প সময়ে ভাগ্য বানিয়ে সারা কল্প সেটার ভাগ্যটা তোমরা মানে সেই ভাগ্যই তোমরা করো, মানে হচ্ছে আমরা যে কর্মটা করি সেটারই ভাগ্য পাই। তো কোথায় 5000 বছর আর কোথায় এখন 60 বছর, মানে এটা যখন যে সালের মূলে তখন 60 বছর হয়েছে, এখন তো বাবা আসার 87 বছর হয়ে গেছে, 87 ইয়ার্স। তো তাই বাবা বলছে কোথায় 5000 বছরের ভাগ্য তৈরি করতে হবে এত কম সময়ে। তো চলো আগে যতই তুমি টাইম পাও, মানে আর যে সময় বেঁচে আছে সেই সময় তুমি যতই সময় পাও, কিন্তু হাজারও কি গিনতি মে তো নেই হোগা না, এত সময় তো আর পাবে না। তো এই অল্প সময়ে রাজ্য অধিকারী হতে বা রয়্যাল ফ্যামিলিতে আসার জন্য কি করতে হবে? এমনিতে তো সংখ্যার হিসাবে সত্যযুগে বিশ্বের সিংহাসন
সবাই তো পাবে না, তাই না? মানো প্রথমে লক্ষ্মীনারায়ণ তো সিংহাসনে বসবে, কিন্তু যে প্রথমে লক্ষ্মীনারায়ণের রয়্যাল ফ্যামিলি হবে, ওনো কবি ইতনা হি সবি দ্বারা স্নেহ আর সম্মান মিলতাই, তো তারাও তো এত সবার দ্বারা স্নেহ আর সম্মান পাবে। তো যদি প্রথম রাজধানী রয়্যাল ফ্যামিলিতে আসো, তো সেটা হলো প্রথম নাম্বার। তো চাহে বড় সিংহাসনে বসলে না, কিন্তু প্রালব্ধ নাম্বার ওয়ানের হিসাবেই হবে। যদি রয়্যাল ফ্যামিলিতেও আসো, বাবা বলছে সিংহাসনে বসলে না রাজার, কিন্তু সেটাও তোমার নাম্বার ওয়ান প্রালব্ধই হবে। না হলে তোমরা সবাই ত্রেতা তক দি তক থোড়ে হি মিলেগা আপ সবই লোগো কো। আর যদি সত্যযুগে হয়তো পেলে না, তো বাবা বলছে এরকম তো না যে ত্রেতার লাস্ট অবধি কোনো না কোনো সময় সিংহাসন পাবোই, সবাই তো পাবে না, কিন্তু বিশ্বরাজ্য অধিকারীর লক্ষ্য সবার আছে না? নাকি সেখানেও একটা স্টেটের রাজা হয়ে যাবে? তো প্রথম নাম্বারে রয়্যাল ফ্যামিলিতে আসা এটাও শ্রেষ্ঠ পুরুষার্থ। তো বলছে রাজা যদি না হতে পারো, ফার্স্ট সিঁড়িতে রয়্যাল ফ্যামিলিতে আসবে, এটাও শ্রেষ্ঠ পুরুষার্থ। কেউ সিংহাসন পায় আর কেউ রয়্যাল ফ্যামিলিতে আসে, এরও গুহ্য রহস্য আছে। তো যে সদা সঙ্গমে বাবার দিল তকনাসীন শত আর সদা থাকে, কখনো কখনো না, যে সদা আদি থেকে অন্ত পর্যন্ত স্বপ্ন মাত্র সংকল্প মাত্র পবিত্রতার ব্রততে সদা থাকে, স্বপ্ন অপবিত্রতাকে টাচ করে না, স্বপ্নেও অপবিত্রতা টাচ করে না, এইরকম শ্রেষ্ঠ আত্মাই সিংহাসনে বসতে পারে। যা যে চারটা সাবজেক্টে ভালো মার্ক্স পায়, আদি থেকে অন্ত পর্যন্ত ভালো নাম্বারে পাশ হয়, তাকেই পাস হইত অনার বলা হয়। মাঝে মাঝে মার্কস কম যদি হয়, হ্যাঁ, কিন্তু সেটা আবার যদি মেকআপ করে, তো বাবা বলছে মেকআপ বালা নেহি, কম মার্কস হয়ে সেটা মেকআপ করছো, তো মেকআপ বালা যে মেকআপ করে নেবে সে পাস হইত অনার হতে পারবে না। কিন্তু আদি থেকে চারটা সাবজেক্টে যে বাবার দিল পছন্দ, সেই মার্কস নেয়, সেই সিংহাসনে বসতে পারে। সাথে সাথে যে ব্রাহ্মণ সংসারে সবার পেয়ারা, সবার সহযোগী হয়েছে, ব্রাহ্মণ পরিবার প্রত্যেক দিলে সে সম্মান কর্তা হে, হ্যাঁ, ব্রাহ্মণ পরিবারের প্রত্যেকে দিল থেকে যাকে সম্মান করে, এইরকম সম্মানদারী তকনাসীন তোমরা, যে এরকম যে সবার সম্মান পায় সেই সিংহাসনে বসতে পারে। যদি এই ইন বাতমে কিসি না কিসি মে কমি হে, যদি এগুলো যে বাবা বললো এইসব, এইসব যে কোয়ালিটি বললো, এই কোয়ালিটির মধ্যে যদি একটা কোনো না কোনো যে কমি থাকে, তাহলে সে নাম্বার বার রয়্যাল ফ্যামিলিতে আসতে পারে। চাহে প্রথমে পহেলি মে আবে, চাহে আটবি মে আয়ে, চাহে ত্রেতা মে আয়ে, সেটা প্রথমে আসুক বা আট নম্বর সিঁড়িতে আসুক বা ত্রেতাতে আসুক। তো যদি সিংহাসনে বসতে হয়, তাহলে এই সব কথাগুলোকে চেক করো। যদি সেবায় 100 মার্কস জমা হয় আর ধারণায় 25%, তাহলে কি হবে, সে অধিকারী হবে? অনেক বাচ্চা অন্য সাবজেক্টে আগে চলে যায়, কিন্তু প্র্যাকটিক্যাল ধারণায় যেরকম সময় সেই রকম নিজেকে মোল্ড করা, সেই হলো রিয়াল গোল্ড। কোথাও কোথাও মায়া বাচ্চাদের থেকেও হুঁশিয়ার হয়ে যায়, ফোফট সে ঝট করে কি হয়, মায়া সময় প্রমাণ নিজের মতো স্বরূপ ধারণ করে নেয়। আর বাচ্চারা কি বলে, বাবার কাছে তো সব কি বাতে আতি হে না, সবার কথা আসেই না, মানো একজন রং আর একজন লাইট। তো এরকমও হয় যে দোনো তরফ কি কই না কই কমি হতি হে, লেকিন মানো আপ বিলকুলই আপনি কো রাইট সমাজতে হো। তো বাবাচ্ছে দুজনের মধ্যে যদি কোনো কথা আসে, তারা বলছে তুমি প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমি আছে, যদি তুমি নিজেকে বাবা বলছে রাইট ভাবো আর অন্য একদম রং হয়, তো তুমি রাইট আর সে রং, ফির ভি জয়সা সময় জয়সা বায়ুমণ্ডল দেখা যাতা ব্যসে আপনি কই চাই সমান না পড়তা হয়। তো যদি রঙও হয়, তাহলে বায়ুমণ্ডলে যেরকম দেখা যায় সাথে নিজেকেও কখনো কখনো গুটিয়ে নিতে হয়, হ্যাঁ, চাই মিটা না পড়তা হয়, চাই কিনারাও করতে হয়। কিন্তু বাচ্চারা কি বলে, যে আমি কি প্রত্যেক সময় মরব, প্রত্যেক সময় কি আমি অ্যাডজাস্ট করব, ও মরার সময় আমি আছি আর আনন্দ করার সময় ও আছে, সদাই কি আমাকেই মরতে হবে, মানে অ্যাডজাস্ট করতে হবে, এইরকম মরা তো খুব মুশকিল। তো মর্জিবা তো হয়ে গেছে, সেটা তো সহজ, ব্রহ্মা কুমার কুমারী হয়ে গেছে, এটা তো মর্জিবা, তো মর্জিবা মানে না তো মরে গেছো না, তো বাবা বলছে এই মরা তো খুব সহজ, মরে গেছো ব্রহ্মা কুমারী হয়ে গেছো, কিন্তু এই যে বারবার মরা, এটা কি খুব মুশকিল, মুশকিল
छोटिया कहती है कि हमको ही ज़्यादा मरना पड़ता है। तो बाबा बोलছে छोटे बोनेरा कि बोलছে আমাদেরই বেশি কথা শুনতে হয়, বেশি মরতে হয়। আর বড়রা বলে যে আমাদেরই বেশি শুনতে হয়, তো তোমাকে সহন করতে হয় আর তাদেরকে বড়দেরকে বেশি শুনতে হয়। তো মরতে কাকে হবে, কে মরলো, এক মরে, দোনো মরে, একজন মরলো না দুজন মরলো, দোনোই মর গে তো বাত খতম, খেল খতম। তো বাবা বলছে এইসবেও নিজেকে মরতে হবে, মানে মারতে হবে, তাহলে মরেই গেছে যখন তো বাত খতম, খেল খতম। তো এই মরাটা সহজ না মুশকিল লাগে, থোড়া সা সপ্তাহে তুমি কি হাঁপিয়ে যাও এরকম মরতে, মুশকিল শ্বাস নিকালতা হে, শ্বাস কি মুশকিল বেরোয়, তকলিফ হতি হয়, কষ্ট হয়, সেই সময় যখন বলো না যে কি আমাকেই মরতে হবে, আমাকেই অ্যাডজাস্ট করতে হবে, আমাকেই বদলাতে হবে, আমারই কি শুধু দায়িত্ব বদলানো, অন্যেরও তো বদলানোর দায়িত্ব আছে, তো আধা আধা বাঁটলো, তুমি ইতনা মারো, মে ইতনা মারো। তাহলে বাবা বলছে হাফ হাফ করে ভাগ করে না, আমি এতটা মরবো অ্যাডজাস্ট করবো, তুমি এতটা অ্যাডজাস্ট করো। বাপ দাদার তো সেই সময় খুব করুণাও হয় বাচ্চাদের প্রতি, কিন্তু বাবা বলছে এটা মরা না, এই মরা মরা না, এই মরা সদাকালের জন্য জেতা। বাবা বলছে তুমি যদি নিজেকে মোল্ড করে নাও তাহলে এটা ভেবো না তুমি হেরে গেলে, এটা মানে তুমি সদাকালের জন্য জিতে গেলে। লোক বলে না যে না মরলে স্বর্গ, স্বর্গে যাওয়া যায় না, তো সেই মরায় তো স্বর্গ পায় না, কিন্তু এই মরায় তুমি স্বর্গের অধিকার অবশ্যই পাবে, তাই এই মরা অর্থাৎ স্বর্গের অধিকারী হও। তো ভয় পেয়ে যাও না, মরতে হবে, মরতে হবে, সহন করতে হবে, তো ছোট কথা বড় হয়ে যায়। তোমরা ভাবো কোনো ডাকু বা চোর হ্যাঁ নেই, লেকিন আপকো ডর ব্যাড গায়া কি ডাকু হে, ভাবো কি কোনো ডাকাতও আসেনি বা চোরও আসেনি, কিন্তু তোমার একটা ভয় বসে গেছে যে ডাকা চোর। তো ভয়ের দ্বারা কি হয়, ভয়ে ইয়া তো হার্ট উপর নিচে হয় বা ব্লাড প্রেশার উপর নিচে হয়, তো ভয়ে ব্লাড সে হতা হয় না, তো ভয় পেলে এরকম হয় না, তো ভয় পেয়ে যাও। তো বাবা বলছে মরা বড় ব্যাপার না, কিন্তু তোমার ডর বড়ি বাদ বানা দেটা, বাবা বলছে তোমার ভয়টাই বড় কথা বানিয়ে দেয়। তখন বলে জানি না আমার কি হয়েছে, পাতা নেই, কিন্তু যেরকম হিম্মতের দ্বারা মরজিবা হতে ভয় করনি, খুশি খুশি করেছো, তুমি তো খুব হিম্মত রেখে মরজিবা হয়েছো, ব্রহ্মাকুমারী হয়েছো, ব্রহ্মাকুমার হয়েছো, খুশি খুশি হয়েছো, এরকম খুশি খুশি পরিবর্তন করতে হবে। মরনা শব্দ নেই এখানে, মরা শব্দ না, কিন্তু তুমি এই মরা মারা এই শব্দগুলো বলে দিয়েছ, তাই ভয় পেয়ে যাও, বাস্তবে এটা মরা না, কিন্তু তোমার ধারণার সাবজেক্টে তোমাকে নাম্বার নিতে হবে। সহন করতে ঘাবড়িও না, কেন ঘাবড়াও, কারণ ভাবো যে মিথ্যা কথা আমি কেন সহন করব, কিন্তু সহন করার আজ্ঞা কে দিয়েছে, ঝুট বলনে বালে নে দিহে, বাবা বলছে যে মিথ্যা কথা বলছে সে কি তোমাকে সহন করার কথা বলেছে। তো বাবা বলছে অনেক বাচ্চা সহন করেও, কিন্তু মজবুরিতে সহন করা আর ভালোবেসে সহন করা এটার মধ্যে পার্থক্য আছে। তো বাবা বলছে যে কথার কারণে সহন করে না, কিন্তু বাবার আজ্ঞা সহনশীল হও, তো বাবার আজ্ঞা মানো, তো পরমাত্মার আজ্ঞা মানা এটা খুশির ব্যাপার না, নাকি মজবুরি, তো অনেকবার সহন করতে বিয়ে, বাবা বলছে অনেক সময় সহন করো কিন্তু অল্প মিক্স হয়ে যায়, মহাব্বাতও থাকে আবার মজবুরিও থাকে, সহন করি রে হো, বাবা সহন যখন করছোই তাহলে খুশি খুশি করো না, মজবুরিতে কেন করছো। সেই ব্যক্তি যখন সামনে চলে আসে তো মজবুরি লাগে, আর বাবা সামনে আসে তখন বাবার আজ্ঞা পালন করছো তো মহাব্বাত লাগে, মজবুরি লাগে না। তো এই শব্দটা ভেবো না যে মরতে হবে, আজকাল এটা থোড়া কমন হয়ে গেছে যে মারনা পড়েগা, মারনা পড়েগা, কতদিন আমি এরকম মরতে থাকবো, অন্তক লাস্ট পর্যন্ত, নাকি দুই বছর, এক বছর, ছয় মাস, ফির তো আচ্ছা মার যায়, তার থেকে তো ভালো মরে যায়, কিন্তু কতদিন মরতে হবে, কিন্তু এই মরা মরা না, এটা হলো অধিকার পাওয়া। তো কি করবে, মরবে, এই মরা শব্দ খতম করো। বাবা বলছে মরা ভাবো না, তাই মরলে ভয় লাগে না, দেখো নিজের মৃত্যু তো ছাড়ো, কেউ কেউ তো অন্যের মৃত্যু দেখেও ভয় পেয়ে যায়, তো এই শব্দ পরিবর্তন করো, এরকম এরকম কথা বলো না, শুদ্ধ ভাষা বলো। ব্রাহ্মণের ডিকশনারিতে এই শব্দটাই নেই যে মরা, বা তা নেই কৃষ্ণের শুরু কিয়া, বাবা বলছে জানি না কে এই কথাটা শুরু করেছে যে মরনা হে, তো বাবা বলছে তোমাদের মধ্যে কেউ শুরু করেছে না,
तो बाबा बोलचे आप माना जो सामने बैठे है वो नहीं। बाबा बोलचे तुम्हारे मध्य हमें बोलिए तर मैंने जरा सामने बसे आरा ना ब्राह्मणर कर ब्राह्मण मध्य क्यों ये कथागुलो शुरू कर बापदादा एक उदाहरण शुनाय किन्तु सारा दिन एरकम व्यर्थ बोल बा मजाकेर बोल अनेक बोले बाच्चारा भालो शब्द बोले ना किन्तु बोले आमार भाव छिलो ना एटा तो मजाई आमी बोले दिएछि तो एरकम मजा कि ब्राह्मण जीवने नियमे आछे लेखा तो नहीं कखनो पड़ेछो जे मजाक करते पारो मजा करो किन्तु ज्ञानयुक्त जोगयुक्त बाकी व्यर्थ मजा जाके तुमि मजा भाबछो किन्तु सेई मजा अन्य स्थिति डगमग करे दे से मजा हलो सेटा ना दुख देवा हलो। तो आज बाप दादा देखे देखे एक तो सब पाय पूर्वज और द्वितीय सब थेके बड़ो थेके बड़ो पूज्य आत्माओ तुम्हरा तुम्हादेर मतो पूजा सारा कल्पे कारो हय ना तो पूर्वज तुम्हरा आबार पूज्य किन्तु पूज्य नम्बर बार तो जेई ब्राह्मण हय तार पूजा अवश्य हय किन्तु कारो विधिपूर्वक पूजा हय और कारो काज चालानोर मतो पूजा हय। तो जे ब्राह्मण एखानेओ जोगे बसे किन्तु ওই কাম কাজ চালানোর মতো যোগে বসে কিছু ঘুমালো কিছু যোগ করলো কিছু ব্যর্থ ভাবলো আর কিছু শুভ ভাবলো তো এই এটা কাম কাজ চালানোর মতো যোগ হলো না সাদা বাতি জ্বলে গেল কাজ পুরা হয়ে গেল মানে যোগ হয়ে গেল এই রকম ধারণায় কাম চালাও বহুত হতে ধারণাতেও এরকম কাজ চালানোর মতো ধারণা করে কোনো পরিস্থিতি যদি আসে তো বলবে এখন তো এরকম ভাবে চালাও পরে দেখা যাবে তো এই রকমের পূজা সেই কাজ চালানোর মতোই হয় দেখো লাখ লাখ শালিগ্রাম বানায় কিন্তু কি হয় বিধিপূর্বক পূজা হয় কাজ চালানোর মতো হয় না পাইপ দিয়ে নল দেয় আর তিলক কাটারি ভর কে পণ্ডিত লোক এসে এসে কর দিতে পাইপ দিয়ে সেই শালিগ্রামগুলোকে জল দেয় আর তিলক সেই কাটারি ভরে পণ্ডিতরা এইভাবে করে দেয় ছিড়াক দিতে হে সেটা ছিটিয়ে দেয় তিলক লাগিয়ে দেয় तो ये कि हलो काज चालानोर मतो तो पूज्य तो सबाई हाओ किन्तु किरकम पूज्य हबे सेटाओ नम्बर बार कारो प्रत्येक कर्मेर ही पूजा हय दातुन का भी दर्शन होता है दातुन हो रहा है कारो से दाँत मजारो दर्शन हय जे एखन से देवतार दाँत मजानो चलछे मथुराय जाओ तो दातुन का भी दर्शन कराते है भगवानेर दाँत मजन चलछे एई समय दातुनेर समय ताहले प्रत्येक कर्मेर ही पूजा होच्छे तो बाबा बोलछे एरकम आमादेरो जेन सब समय प्रत्येक कर्मेर ही पूजा है विधिपूर्वक पूजा है ताई बोलछे एखन आमादेर ओई काज चालानोर मतो होले हबे ना नाहले पूजाओ एरकमई हबे। तो बाबा बोलछे अच्छा सब टीचार खुशी होयेछे आछो नाकि कखनो कखनो कोनो इच्छा एखनो मने आछे जे कोनो इच्छा जदि हय ताहले सेटा भालो होते देय ना नाकि इच्छा पूर्ण करो या अच्छा बनो हय इच्छा पूर्ण करो नाहले भालो हओ तोमार हातेई सब आछे আর দেখা যায় যে ইচ্ছা এমন জিনিস যেরকম রোদে তোমরা চলো তো তোমাদের পিছনে পিছনে ছায়া চলে আসে তোমাদের সামনে সামনে যখন রোদে যায় তার সামনে ছায়া আসে আর তোমরা সেই ছায়াটাকে ধরার চেষ্টা করো তো সেই ছায়াটাকে কি ধরতে পারো আর যদি তুমি আলোটাকে পিট করে যাও তো পরছাই কাহা যায়গি আপকে পিছে পিছে আয়েগি আলোটাকে যদি পিছনে করে নাও তাহলে ছায়া তোমার পিছনে পিছনে আসবে তো ইচ্ছাও নিজের দিকে আকর্ষিত করে তোমাকে কাদায় আর ইচ্ছাকে ছেড়ে দাও তো ইচ্ছা তোমার পিছে পিছে আসবে বাবা বলছে যে চাই সব সময় সে কখনো সম্পূর্ণ হতে পারে না আর কিছু যদি নাও চাও তাও রয়্যাল চাওয়া অনেক আছে জানো না রয়্যাল চাওয়া কি অল্পকালের কিছু নাম আমি পেয়ে যাই কিছু শান পেয়ে যাই কখনো আমারও নাম বিশেষ আত্মাদের মধ্যে চলে আসুক আমিও বড় ভাইদের মধ্যে আমারও আমার নামও গোনা হোক আমিও বড়ি বহেন গিনে যায় আমিও আমার নামও বড় বন্ধের মধ্যে চলে আসি তা আমারও চান্স পাওয়া উচিত কিন্তু যতক্ষণ তুমি এরকম চাইছো ততক্ষণ কখনো খুশির খাজানায় সম্পন্ন হতে পারবে না এই চাওয়ার পিছনে ইয়ে কই ভি হাত কি ইচ্ছাও কিছু বেশি ভাগ না এই চাওয়ার পিছনে ভাগা বা কোনো হদের ইচ্ছার পিছনে ভাগা এরকমই ভাবো এটা মৃগ তৃষ্ণা তো বাবা বলছে এর থেকে সদাই বেঁচে থাকো তো ছোটা রে না কই খারাপ বাত নেই হে ছোট থাকা এটা কোনো খারাপ ব্যাপার না ছোট সুবান আল্লাহ হে ছোট বাচ্চা তো সুবান আল্লাহ তো আমার নাম বড়দের মধ্যে আসবে এটা না বাবা বলছে ছোট মানে তো সুহান আল্লাহ খুব ভালো কারণ বাপ দাদা দিলে
নাম্বার তোমার আগে আছে, অল্পকালের ইচ্ছার অনুভব করে দেখেছ? হ্যাঁ, সেটা কাঁদায় নাকি হাসায়? কাঁদায় না তো, রাবণের আজ্ঞা হলো কাঁদাও। আর তোমরা তো বাবার না, তো বাবা হাসায় না কাঁদায়? আজ বাপদাদা বিশেষ এর উপর অ্যাটেনশন দিচ্ছে যে ব্যর্থ বোন, যেটা যে কাউকে যে কিস কবি আছে নেই লাগতে, ব্যর্থ বোন যেটা কারোর ভালো লাগে না, তোমাদের ভালো লাগে কিন্তু অন্যের ভালো লাগে না, ও সদাকালের জন্য সেই শব্দকে সমাপ্ত করো। এরকম সারাদিনে যদি বাপদাদা নিজের কাছে বাচ্চাদের শব্দ নোট করে তো অনেক ফাইল তৈরি হয়ে যাবে। এই অপশব্দ, ব্যর্থ শব্দ, জোরে বলা, এই জোরে বলাও বাস্তবে অনেককে ডিস্টার্ব করে। এটা বলো না, আমার তো আওয়াজই অনেক উঁচু। মায়াজিত হতে পারো আর আওয়াজজিত হতে পারো না, তো এরকম কাউকে ডিস্টার্ব করার মতো কথা ব্যর্থ বল বলো না। তো বাবা বলছে কথা হয় দুটো শব্দর, কিন্তু আধা ঘন্টা সেই কথাকে বলতে থাকো বলতে থাকো। তো এই যে লম্বা কথা বলো, যেটা চার শব্দের যেটা চার শব্দে কাজ হতে পারে, সেটাকে 12 শব্দ 15 শব্দে বলো না। তোমাদের স্লোগানই হলো কম বলো ধীরে বলো। তো যে বলে না আমার আওয়াজ খুব বড়, আমি চাই না কিন্তু আওয়াজই বড়, তো সে গলায় একটা স্লোগান লাগিয়ে রাখো, হোতা ক্যা হে আপ লোক তো আপনি ধুন মে জোর সে বল রে হো। কী হয়, তুমি তো তোমার নেশায় জোরে বলছো, কিন্তু আনে জানে বালে শুন করকে ইয়ে নেই সমাজতে কিসকা আওয়াজ বড়া হে। যারা আসা যাওয়া করছে তারা এটা বুঝবে না যে এর আওয়াজটাই একটু জোরে, তারা ভাববে পাতা নেই এখানে ঝগড়া হচ্ছে, তো এটাও ডিসসার্ভিস হলো। তাই আজকের পাঠ দিচ্ছে বাবা, ব্যর্থ বল বা কাউকে ডিস্টার্ব করার মতো বল থেকে নিজেকে মুক্ত করো, ব্যর্থ বল মুক্ত। তারপরে দেখো অভ্যক্ত ফরিস্তা হতে তুমি অনেক মদত পাবে। বল 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 বলতেই রেতে হো, কথা 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 বলতেই থাকো। যদি বাপদাদা টেপ ভরে তোমাকে শোনায় না তো তোমারও হাসি পাবে। তো কি পাঠ পাক্কা করলে? বলের ইকোনমি করো, বাণীর ইকোনমি, নিজের বলের ভ্যালু রাখো। যেরকম মহাত্মাদের বলে না সত্য বচন মহারাজ, তো তোমার বল সদা সৎ বচন, অর্থাৎ কোনো না কোনো প্রাপ্তি করার মতো বচন যেন হয়। কারোকে চোখ চলতে ফিরতে হাসিতে বলে দেয় এ তো পাগল, এ তো বেসমাজ, এরকম কোনো শব্দ বাপদাদা এখন, হ্যাঁ তো এরকম আরও অনেক শব্দ বাপদাদা এখন ভুলে গেছে কিন্তু বাবা শোনে। তো ব্রাহ্মণের মুখ থেকে এরকম শব্দ বের হওয়া মানো এটাও সৎবচন মহারাজ বলে কৃষিকে শ্রাপ দিতে। তো তুমি তো সৎবচন মহারাজ, তার মানে তুমি কাউকে শ্রাপ দিলে, কাউকে শ্রাপিত করো না, সুখ দাও, যুক্তিযুক্ত কথা বলো আর কাজের কথা বলো, ব্যর্থ বলো না। তো যখন বলা শুরু করো তো 1 ঘন্টায় চেক করো যে কতটা বল ব্যর্থ হলো আর কতটা সৎবচন হলো। তোমাদের নিজের বলের ভ্যালু তোমরা নিজেরাই জানো না, তা নিজের কথার ভ্যালুকে বোঝো। অপশব্দ বলো না, শুভ শব্দ বলো, কারণ এখন লাস্ট মাস আর আদির মাস ডায়মন্ড জুবলি, তো সারা বছর ডায়মন্ড হবে নাকি 6 মাস ডায়মন্ড হবে, সারা সাল হবে না? তাই বাপদাদা ডায়মন্ড জুবলির প্রথমে বাচ্চাদের বিশেষ অ্যাটেনশন দিচ্ছে। বাপদাদা চারদিকে দৃশ্য তো দেখছে, সারাদিন নেই দেখতে রয়েতে, সারাদিন দেখে না, সেকেন্ডে সব দেখতে পারে বাবা। তো পাঠ পাক্কা করলে মুক্ত হতে হবে নাকি অল্প অল্প যুক্ত আর অল্প অল্প মুক্ত, প্রত্যেকে নিজেকে দেখো। হ্যাঁ, এটা পরে শুরু করো না যে বাবা বাণী চালিয়েছিল ফির ভি বল রাহা হে দুসর কো নেই দেখ না। হ্যাঁ, এটা আবার বলো না, বাবা এরকম বাণী চালিয়েছিল তাও ব্যর্থ বলবো, যে অন্যকে দেখো না নিজেকে দেখো, আমি বাবা শ্রীমৎকে কতটা ধারণ করেছি। এখন তো একে অপরকে দেখো, এই করছে এই করছে, কিন্তু যখন অধিকার পাওয়ার সময় সে যখন নিচে পদে যায় তো সেই সময় তুমি সাথ দেবে যে হ্যাঁ আমি ওর সাথে নিচে যাব? ওই সময় দেখবে? ওই সময় তো দেখবে না, তাহলে এখন কেন দেখছ? আচ্ছা, সবাই মুক্ত হবে না? সবার পাঠ ইয়াদ আছে, বাবা যে পাঠ করালো সেটা মনে আছে? কোন পাঠ? ব্যর্থ বল মুক্ত, ব্যর্থ বাণী থেকে মুক্ত হতে হবে। ইয়াদে ভুলে তো নেই গে বাবা, যে ভুলে তো যাওনি। আচ্ছা, চারো আর কে পূর্বজ আত্মাও কো, সদা ইস নিশ্চয় নশে মে রহনে বালি শ্রেষ্ঠ আত্মাও, সদা বাপকে শ্রীমৎ প্রমাণ হর কর্ম করনে বালে কর্মযোগী আত্মাও, সদা দৃঢ় সংকল্প সে বাপকে হর কদম পর কদম রকনে বালে ফলো ফাদার বচ্চো কো বহুত বহুত ইয়াদ প্যার আর নমস্তে, ডবল বিদেশিও কো ডবল নমস্তে, হম রুহানি বচ্চো কি রুহানি মা পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। বরদান, লৌকিককে অলৌকিকে পরিবর্তন করে
ঘরকে যে মন্দির বানায় সেই আকর্ষণ মূরত ভব। তো বাবা বলছে লৌকিককে অলৌকিকে পরিবর্তন করে যে ঘরকে মন্দির বানায় সেই আকর্ষণ মূরত ভব। আচ্ছা, প্রবৃত্তিতে থেকে ঘরের বায়ুমণ্ডলকে এইরকম বানাও যাতে কোনো লৌকিকতা না থাকে। সংসারে থেকে ঘরের বায়ুমণ্ডলকে এমন বানাতে বলছে যাতে কোনো লৌকিকতা না থাকে। তো কই ভি আয়, যে কেউ আসুক তো অনুভব যেন করে যে এ অলৌকিক, এ লৌকিক না, এটা সাধারণ ঘর না, এটা মন্দির, এটা হলো পবিত্র প্রবৃত্তি বালের সেবার প্রত্যক্ষ সত্। পবিত্র প্রবৃত্তি যারা তা থাকে তাদের সেবার প্রত্যক্ষ স্বরূপ হলো তার ঘর। স্থানও যেন সেবা করে, বায়ুমণ্ডলও সেবা করে। যেরকম মন্দিরের বায়ুমণ্ডল সবাইকে আকর্ষিত করে, সেরকম তোমার ঘর থেকে যেন পবিত্রতার সুগন্ধ আসে। তো সেই সুগন্ধ স্বতই অটোমেটিক চারদিকে ছড়িয়ে যাবে আর সবাইকে আকর্ষিত করবে। স্লোগান, মন বুদ্ধিকে দৃঢ়তার দ্বারা একাগ্র করে কমজোরিকে ভস্ম করে দাও, তবেই বলবে সত্যিকারের যোগী। তো বাবা কি বলল, মন বুদ্ধিকে দৃঢ়তার দ্বারা একাগ্র করে কমজোরিকে ভস্ম করে দাও, তবেই বলবে সত্যিকারের যোগী। মন বুদ্ধিকে দৃঢ়তার দ্বারা একাগ্র করে কমজোরিকে ভস্ম করতে হবে, তবে আমাদের সত্যিকারের যোগী বলবে। সূচনা, আজ আন্তর্জাতিক যোগ দিবস, তৃতীয় রবিবার, সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত সব ভাই বোন যোগ অভ্যাসে অনুভব করবে যে আমি আত্মা দ্বারা পবিত্রতার কিরণ বেরিয়ে সারা বিশ্বকে পাবন বানাচ্ছে। আমি মাস্টার পতিত পাবনই আত্মা। কি অনুভব করতে হবে? আমি আত্মা দ্বারা পবিত্রতার কিরণ বেরিয়ে সারা বিশ্বকে পাবন বানাচ্ছে। আমি মাস্টার পতিত পাবনই আত্মা। আচ্ছা, ও শান্তি।